দল বদলের খেলা অব্যাহত সারা রাজ্য জুড়ে। কখনো তৃণমূল ছেড়ে বিজেপিতে, আবার বিজেপি ছেড়ে কখনো তৃণমূলে। বাদ নেই ছোট্ট শহর তুফানগঞ্জ। বুধবার সন্ধ্যায় নাককাটি জিপির বলরামপুর চৌপতি দলীয় কার্যালয়ে সভাপতি পিন্টু হোসেনের হাত ধরে সিপিআইএম ও বিজেপির প্রায় 30টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করল। নাককাটি জিপি নবনিযুক্ত সভাপতি নিযুক্ত হওয়ার পরই ওই জিপি তৃণমূলের বিভিন্ন কার্যালয়গুলো তৃণমূল পুনরায় উদ্ধার করে এবং যে সকল কর্মী দল থেকে সরে গিয়েছিলেন তাদের পুনরায় দলে ফিরিয়ে নিয়ে এসে দলকে মজবুত করেন। এবারে বিরোধী শিবিরে থাবা বসিয়ে বেশ কিছু কর্মী সমর্থককে তাদের দলে নিয়ে আসেন। তার এই কাজে সঙ্গী হয়েছেন ওই অঞ্চলের আহ্বায়ক প্রদীপ বসাক সহ অন্যান্যরা। তাদের যৌথ প্রচেষ্টার ফলশ্রুতি হিসেবে সিপিআইএম ও বিজেপি ছেড়ে প্রায় 30টি পরিবার তৃণমূলে যোগদান করে বুধবার। যোগদানকারীদের মধ্যে হোসেন আলী রঞ্জিত বসাক জানান, বিজেপি দলটিকে ভালো ভেবে গিয়েছিলেন কিন্তু ওই দলের উগ্র সাম্প্রদায়িক কথাবার্তা মেনে নিতে পারছেন না, তাই স্বইচ্ছায় এদিন তৃণমূলে যোগদান করলেন তারা। আইন বিরোধী কথাবার্তা বলে যার জন্য আমি টিএমসিতে যোগ দিই না, কোনো প্রেশার নেই। তৃণমূলে আসার একমাত্র কারণ হলো সিপিএম এর যে সংগঠন শক্তি একদম তলানিতে এবং বিজেপি সরকারের যে বিভেদকামী রাজনীতি এবং যে স্বেচ্ছাচারিতা তার বিরুদ্ধে আন্দোলন করার জন্য আমি তৃণমূল কংগ্রেসে যোগদান। এ ব্যাপারে 28 মণ্ডলের বিজেপি সভাপতি প্রকাশ মণ্ডল বলেন, যারা তৃণমূলে যোগদান করল তারা আগে থেকেই তৃণমূলেই ছিল। বিজেপি ওদের অনৈতিক কাজকর্ম প্রশ্রয় দেয়নি, তাই পুনরায় তারা তৃণমূলে যোগ দিয়েছে, এতে তাদের দলের ভালোই হয়েছে। মজনু রহমানের রিপোর্ট, তুফানগঞ্জ। আজকে নাককাটি গাছ অঞ্চল অন্তর্গত বলরামপুর চৌপতি থেকে আমাদের অজ্র বুধ স্তর থেকে সিপিএম এবং বিজেপির কিছু কর্মী আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন মমতা ব্যানার্জির উন্নয়নকে সামনে রেখে, উন্নয়নে সামিল হওয়ার জন্য। আজকে আমাদের বলরামপুর চৌপতি পার্টি অফিসে আমরা তাদের পতাকা তুলে দিলাম এবং তাদের সঙ্গে কথা হয়েছে, তারা আবেদন করেছে আমাদের কাছে, তাদের সঙ্গে কথা হয়েছে আগামী দিনে তারা আমাদের তৃণমূল কংগ্রেসের সক্রিয় ভূমিকা পালন করবে। তৃণমূল কংগ্রেসের কতজন যোগদান করলেন? আমাদের সঙ্গে এখন যোগদান করলেন 3 জন এবং তাদের সঙ্গে তাদের যে সহকর্মী আছে তার টোটাল আমাদেরকে যতটুকু জানানো হয়েছে 30 জন।